সেটা আপনারা বন্টন করতে গিয়ে কারেন্টটা কম আছে সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু এখন কথাটা হচ্ছে কারেন্ট কম ঠিক আছে, কারেন্টটা কখন প্রয়োজন? আমাদের প্রয়োজন তো রাত্রে, হ্যাঁ সন্ধ্যার দিকে কারেন্টটা বেশি প্রয়োজন। তা দিনের বেলাকে দীর্ঘদিন ধরে আপনি এক বছর ধরে আছেন, এটা কয়েক বছর ধরে আরও আসছে, আমরা মেমোরি নম্বর দিয়েছি, এই দিনের বেলা লাইটগুলো জ্বালিয়ে রাখে, আপনার কাট আউট করার লোক আছে না? সেই স্ট্রিট লাইটগুলো কাট আউট কেন হয় না? কালকেও 12:30 পর্যন্ত মিশন রোডের লাইট জ্বলেছিল, কালকেও ছিল, হ্যাঁ কিন্তু দিনও তো প্রায় কালকে প্রায় শুধু না হেতু যতো মানে স্ট্রিট লাইট আছে যতো, হ্যাঁ মানু আছে যে কাটে আছে, হ্যাঁ কিন্তু মানে পজিশন তো খুব বড় কি তার আগে না বরফ বেশি হয়েছিল নাকি পানি আসছিল, হ্যাঁ এই যেতে মানে দেরি করে দিলে না না এটা তো একদিনের ব্যাপার না, হয় আপনাকে একটু কথা কই আসু এটা কারণ কোন সময় আছে না আছে তর্ক বিতর্ক ব্যাপার নাই, যদি চান আমরা এরকম না হয় ওইটা ব্যবহার করে আমরা সুপার 727 এর সদস্য কারণ হলো একটাই উদ্দেশ্য, আমাদের করিমগঞ্জ শহরে ইলেকট্রিসিটির যে অপচয় দিনের 12:00 পর্যন্ত থাকে স্ট্রিট লাইট গুলো, গতকালও মিশন রোডের দুপুর 12:30 পর্যন্ত ছিল, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, তাই বাধ্য হয়ে আজকে পথে নামলাম এবং ইলেকট্রিসিটি বোর্ডে আসলাম, এবং যে চার্জে ছিল সে আমাদের কথা দিল এরপর থেকে 4:30-5টার মধ্যে স্ট্রিট লাইটগুলো সকালবেলা অফ করে দিবে, আর যেই অপচয় সেটা বন্ধ করবে। যাই হোক এটা আমাদের উদ্দেশ্য ছিল, যখন উনি আজকে কথা দিলেন ভাল লাগলো। আর আমাদের তো এমনিই কারেন্ট কম, কিন্তু সেটা ঠিক মতো রাত্রে বন্টন করেন সেইভাবে সেই ব্যাপারেও কথা হলো, হয় তারপরে আমরা তো মানে আজকে তো কথা দিলে তো দীর্ঘদিন ধরে চলে আসছি ওটাই ব্যাপার। সুপার 27 যে সংগঠনটা আর কি একটা সোশ্যাল ওয়ার্কার ডিপার্টমেন্ট, এই ইয়াং ছেলেরা নিয়ে আমরা এটার প্রতি দীর্ঘদিন ধরেই দেখতেছি, তো খারাপ লাগতেছে যে যখন প্রয়োজন তখন আমরা এই কারেন্টটা পাইতেছি না, দিনে দুপুরে নানান জায়গায় সেভারাল করিমগঞ্জের শহরে নানান গ্রামে মানে বাজারে গলিতে পালাতে পালাতে এরকম ঘটনা ঘটছে, ওটা দেখার পরে দীর্ঘদিন দেখার পরে ম্যাডামও এটা নিয়ে আলোচনা করতেছেন, আমরা ইয়াং ছেলেরা খুব উৎসাহ হয়েছে, এই উৎসাহ নিয়ে আইয়া আজকে আমরা মেমোরান্ডাম দিলাম, উনি ইনচার্জ আসছিলেন না ওনার ইয়েতে জেনেই ছিলেন, উনি এটা ইয়ে করছেন এবং আমাদের কথা দিয়েছেন যে প্রপার টাইমে এটা কাট করা হবে আর এটা দেখা হবে, এবং আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।